গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা মজাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, স্নানও সেরে নিয়েছি, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এখন আমি যাব পুজো প্যান্ডেলে, চলে যাব আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। এই যে দেখতে পারছো, ঠাকুর এখানে বসানো হয়ে গেছে। আর আজকে পুজোটা একটু লেট হচ্ছে কারণ ঠাকুরমশাই আসতে দেরি করছে, তো এই জন্য। তো তোমাদেরকে আমি পুরো পুজো প্যান্ডেলটা আর সব কিছুই দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পারছো, এখানে বসে সবাই কাটাকুটি করছে। অ্যাকচুয়ালি রাতে খিচুড়ি আর গেট হবে, তো এই জন্য সবজিগুলো সবাই কাটছে। আমাদের বাড়ির সবাই মিলেই কাটাকুটি করছে। আর এখানে অলরেডি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আবারও চলে এসেছি পুজোর কাছে, এখানে ওয়েট করছি ঠাকুরমশাই আসার জন্য। আর এখনই ঠাকুরমশাই এসে পড়েছে, দেখতেই পারছো তোমরা। তো উনি এসে পুজোর সব কিছু তো অলরেডি আমরা সব কিছু রেডি করে রেখেছি, তারপরেও কিছু কিছু জিনিস থাকে না ওদের রেডি করা। তো ঠাকুরমশাই সব কিছু রেডি করছে, আর যজ্ঞ হবে তো সেই জন্য সব কিছু রেডি করতে হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে।
আর এখন রাত্রি হয়ে গেছে, তো সব লোকজনও আসছে। খুবই ভালো লাগছে, পুজোটা অনেকদিন বাদে হচ্ছে, বছরে তো একবারই হয়, তাই না? তো দেখতে থাকো ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।